সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের উপর লাঠি চার্জের অভিযোগ উঠেছে। এটি নিউজ ও আজকের পত্রিকার সাংবাদিক সহ কয়েকজনের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামে ভেতরে ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর চড়াও হয় পুলিশ। এ সময় আইনজীবী ও সাংবাদিকদের লাঠি ঘুষি মারে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এদিকে চরম উত্তেজনা হইচই সহ দুপুর গড়লেও ভোট গ্রহণ শুরু হয়নি, বিক্ষোভ মিছিল চলছে পাল্টাপাল্টি, কোনো পক্ষই ভোট বর্জনের ডাকও দেয়নি। এর আগে 15 ও 16 মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকলেও নির্বাচনকে ঘিরে আগের রাত থেকেই পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেল। দর্শক, এই বিষয়ে আরো জানতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা যুক্ত হয়েছেন আমার সাথে। অধরা, সুপ্রিম কোর্ট আদালত প্রাঙ্গণের বর্তমান অবস্থা এখন কি দেখছেন, জানাবেন আমাদেরকে। যদি যেমনটা আপনি বলছিলেন, আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন চলছে, যেটি সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু বেলা গড়ানোর পরেও সেটি শুরু হয়নি। ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশি মারামারি সঙ্গে দিয়ে মাত্র, কিন্তু আপনাকে একটু দেখাচ্ছি যে মাত্র যে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আছে তারা ভোট গ্রহণ শুরু করেছে, তারা ভোট দিতে আসছে। এদিকে বিএনপি পন্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা ভোট বর্জনও করেননি, তেমনও বলেনি, কিন্তু তারা ভোট গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের মনের মতো নির্বাচন কমিশন না আসে। এদিকে একটু বলে রাখি যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের উপর লাঠি চার্জের অভিযোগ কিন্তু ওঠে। এটিএন নিউজ, আজকের পত্রিকা, ডিবিসির সহ বেশ কয়েকটি পত্রিকা এবং মেইন স্ট্রিমের সাংবাদিকদের উপরে পুলিশ চড়া হয়ে যায়। তারা অভিযোগ করেছেন যে সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামের ভেতরে যখন তারা ছিলেন তখন ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর আসলে পুলিশ চড়া হয়। এই সময় আইনজীবী ও সাংবাদিকদের লাঠি ঘুষি মারে বলেও কিন্তু অভিযোগ করেছেন যারা ভুক্তভোগী, তারা যারা মার খেয়েছেন তারা। এদিকে চরম উত্তেজনা হইচইয়ের মধ্যে দিয়ে মাত্র ঠিক এই মুহূর্ত থেকে আসলে যে সাংবাদিকরা রয়েছে, আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা রয়েছে, তারা ভোট গ্রহণ করছে। বারবার মাইকিং করা হলেও বিএনপি পন্থী আইনজীবীরা কিন্তু এই ভোট দিবে না বলে জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ পর্যন্ত আসলে তাদের নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন ছিলেন তিনি গত রাতে পদত্যাগ করেছেন, যদি যেমনটা আপনি জানেন। ঠিক এই মুহূর্তে নতুন নির্বাচন কমিশন যিনি আছেন তাদের, সেই নির্বাচন কমিশন যদি বিএনপি পন্থী আইনজীবীদের পছন্দ মতো না হয় তাহলে সেক্ষেত্রে তারা ভোট আসলে বর্জন করবেন। যুথি, এই ছিল আসলে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলিং প্রাঙ্গণ থেকে আমার কাছে আসলে সর্বশেষ। অধরা সংগ্রহ করতে থাকেন, পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব আপনার সাথে। অধরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অধরা ইয়াসমিন।